आजिए। একটু বেশি জিরে গুঁড়ো আছে 2 চামচ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমান সমান নিতে হবে। আর গরম মশলা নিয়েছি 1 চামচ, পরে যদি আমার দরকার হয় আমি আবার অল্প অল্প করে আবার সব দেবো। আর এটা আছে লবণ আর চিনি আর মরিচ গুঁড়ো, এটাও আমি গোটা মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি 1 চামচ। আর এটা আছে মৌরি, গোটা মৌরি আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা 1 চামচে একটু বেশি আছে। আর এটা হচ্ছে জায়ের ফল জয়িত্রী। আর লাগছে এটা আমুলের ফেস ক্রিম, কাজু আমি ভিজিয়ে রেখে দিয়েছি, দই, বাটার, এটা তেজপাতা আর কাঁচা লঙ্কা। আর এটা আছে কাসুরি মেথি, আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি যাতে সেন্টটা না উড়ে না, আমি সেন্ট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি এই পেঁয়াজ রসুন আদা একসঙ্গে নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি, এইভাবে একসঙ্গে সব পেস্ট করে নেব। আমার এটা পেস্ট করা হয়ে গেছে, আদা পেঁয়াজ আর রসুন। আমি এই কাজুটা, এই কাজু আর দইটা একসঙ্গে আমি পেস্ট করে নিচ্ছি, আপনারা যদি আরো কাজু দেবো মনে করেন তা দিতে পারেন। আমি কাজুটা আর দইটা আমি পেস্ট করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আমি বাটারটা দেব। আমরা পুরোটা বাটারও করতে পারেন, আবার ঘি দিয়েও করা যায়, না হয় শুধু সাদা তেল দিয়েও করতে পারি। আমি সাদা তেল আর বাটার মিক্স করে আমি রান্নাটা করবো। এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, আমি গোটা জিরেটা বলা হয়নি, ফোড়ন দেবো গোটা জিরে। আর 2টো তেজপাতা, এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই আদা পেঁয়াজ রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি দিয়েছি। আমি এইভাবে পেঁয়াজ সেখানে আমি কষে নেব। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজের রসটা অনেকটা শুকিয়ে গেছে, তারপরে আমি এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা শুধু ধুয়ে রেখেছি, আমি কিছু এর মধ্যে ম্যারিনেট করিনি, লবণও দিইনি, শুধু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি এভাবে একটু কাঁচা করে দেব, এবার একটু লবণ দেব। আমি লবণ 1 চামচে একটু বেশি দিলাম। আমি এইভাবে এখন একটু নাড়াচাড়া করছি, এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পরে আমি আবার খুলবো, তার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে দেবো। হ্যাঁ, এটা খানি কমিয়ে দেবো, গ্যাসটা একটুখানি কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ঢাকনা দেবো, তাহলে চিকেন থেকে অনেক জল ছাড়বে, ওইটি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি এখন একটুখানি ঢাকা দেবো, এটা মিনিট 10 পরে আমি খুলবো।
আর গ্যাসটা কখনো কমিয়ে দেবো, কখনো আবার একটুখানি বাড়িয়ে দেবো। ঠিক আছে, আমি ঢাকনাটা খুললাম। তবে আমি এটা মাঝে দুবার নেড়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে, আমার চিকেন থেকে জলটা ছেড়েছে। এটা আমি কমিয়ে দিয়ে দিয়ে আমি এটা চাপা দিয়ে কমিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি, দুবার নেড়েছি আমি। এবার এরপরে আমি ভাজা মশলাগুলো সব দিয়ে দিলাম। যে সব মশলাগুলো ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু আবার নেড়ে দেবো। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। এরপরে আমি কাজু আর দই যেটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা গুলো আমি একটা চিরিনি, কিন্তু গোটাই আছে, আমি এই অবস্থায় আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আবার একটু নাড়াচাড়া করে নিই, আর আমি একটু চিনি দিলাম। চিনিটা আপনারা দিয়ে যেমন দিতেও পারেন নাও দিতে পারেন, আমি অল্প একটু চিনি দেব। যা একটু মিষ্টি পছন্দ করেন চিনিটা দেবে, না হলে দেবেন না। আমি 1 চামচের মতো চিনি দিলাম। গলে গেছে মশলা থেকে তেল ছেড়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এটা একদমই হয়ে গেছে, আমি এটা নিয়ে এটা খুব ঘন হয়ে গেছে। আপনারা যদি মনে করেন একটু মানে মাখো মাখো দেখে একটু ঝোল ঝোল রাখবেন, তাহলে অল্প জল দেবেন, না হলে এরকম ভালো। আমি একটু জল দেবো। আমি এইভাবে একটুখানি জল দিলাম। এবার আমি যেগুলো রেখেছিলাম সেগুলো আমি সব দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়েছিলাম আর লাস্টে আমি আবার অল্প করে সব দিয়ে দিলাম। দিয়ে আমি আর একটু নেড়ে দিচ্ছি। এবার যেটা দেবো, যেটা না দিলেই হবে না সেইটা এবার আমাকে এবার দেবো। আমি দিচ্ছি এই আমুলের ফেস ক্রিমটা, এটা আপনার দিতেই হবে। এতে আমি 3 চামচ আমি দিলাম। দিয়ে আমি একটু এই ফেস ক্রিমটা দিতেই হবে। দিয়ে আমি এই কাসুরি যেটা ভেজে কুড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা রান্না, খুব একটা ঝামেলা নেই, তবে খেতে অসাধারণ। বাড়িতে কোনো গেস্ট এলে এই রান্নাটা করলে খুব সুন্দর একটা রেসিপি, এটা রুটির সঙ্গে খুব ভালো। রুমালের রুটি, এমনি আমরা যে বাড়িতে রুটি বানাই সেই রুটি, আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার রেসিপিটা একদম কমপ্লিট, আমি যেভাবে বানালাম ঠিক আপনারাও ঠিক সেইভাবে বানাবে। আমাকে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে কেমন হয়েছে খেতে।
আমার রান্নাটা রেডি। আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি দেখাতে পারবো।